আদরের ছাত্র ছাত্রীরা আমি এক্সারসাইজ 13.2 কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 এই ভিডিওটি প্রতি আলোচনা করব দেখো কোশ্চেন নাম্বার 1 দিয়েছে 14 সেমি উচ্চতা বিশিষ্ট লম্ব বৃত্তাকৃতি বেলুনের বক্রপৃষ্ঠের কালি 88 সেমি স্কয়ার বেলুনটির ভূমিতলের ব্যাস নির্ণয় করো লম্ব বৃত্তাকৃতি বেলুনটা কি রকম হয় আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি এই রকম এখন এই বেলুনের ক্ষেত্রে আমরা একটা পাই বক্রপৃষ্ঠের কালি বেলুনের বক্রপৃষ্ঠের কালি এটা ইকুয়াল টু 2πRh আর আরেকটা হয় বেলুনের সম্পূর্ণ পৃষ্ঠকালি সম্পূর্ণ পৃষ্ঠকালি সেটার ফর্মুলাটা হলো 2πR×R+h সম্পূর্ণ পৃষ্ঠকালির ক্ষেত্রে এই যে বেলুনটার দুদিকের দুটো বৃত্তাকার পৃষ্ঠ রয়েছে আর এই বক্রপৃষ্ঠটা এই সম্পূর্ণটা এই তিনটা পৃষ্ঠ মিলে এটা কালিটা 2πR×R+h হয় এই দুটো ফর্মুলা আমরা এই দুটো অঙ্কর ক্ষেত্রে ব্যবহার করব দেখো প্রথম অঙ্কটাতে যেটা বলেছে তো এখান থেকে আমি লিখে নিচ্ছি 14 সেমি উচ্চতা বিশিষ্ট তাহলে উচ্চতা is equal to 14 সেমি তারপরে আমাদের বলেছে বক্রপৃষ্ঠের কালি 88 সেমি স্কয়ার তাহলে তোমার এখানে ব্যাসার্ধটা লাগবে 2π এটা হলো r হলো ব্যাসার্ধ h হলো উচ্চতা তাহলে আমরা লিখি যে মনে করি ব্যাসার্ধ r দেওয়া আছে বক্রপৃষ্ঠের কালি 88 সেমি বক্রপৃষ্ঠের কালি 88 সেমি স্কয়ার এখন যেহেতু বক্রপৃষ্ঠের কালি 88 সেমি স্কয়ার দেওয়া আছে আর বক্রপৃষ্ঠের কালির ফর্মুলাটা হলো 2πRh তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2πRh ইকুয়াল টু 88 পাই মানে 22/7 আর আমরা জানি না এইস দেওয়া আছে 14 সেমি ইকুয়াল টু 88 হবে এটা ক্যালকুলেশন করলে 7 × 2 = 14 এটা দিয়ে করলে 44 × 2 = 88 88 আর মানে হলো 88 তাহলে 88 আর ইকুয়াল টু হচ্ছে 88 তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 88/88 কাটাকাটি করলে 1 তাহলে আমরা পেলাম আর ইকুয়াল টু 1 এখন বলেছে ভূমিতলের ব্যাস নির্ণয় করো আমাদের ব্যাসার্ধটা এখানে 1 সেমি বের হয়েছে তাহলে ব্যাসার্ধ দুগুণ করলে আমরা ব্যাসটা পাব তাহলে আমরা লিখব অতএব ব্যাস তোমরা এটা এটার নিচে লিখবে হ্যাঁ d ইকুয়াল টু 2R
इक्वल टू टू इंटू वन इक्वल टू टू सेंटीमीटर एटा हो गेलो आमादेर प्रथम अंकटार आंसर ठीक है। एबार आमी नेक्स्ट अंकटा करब दू नम्बर अंकटा एक धातव पात 140 सेंटीमीटर व्यास एवं 1 मीटर उच्चता विशिष्ट एक बंध बेलनाकृत जल चौबाचा बनाते हैं कत वर्गमीटर पातर प्रयोजन जेटा पातर प्रयोजन जेहेतु इखने बंध बेलनाकृत जल चौबाचा तार माने बेलनटी सम्पूर्ण पृष्ठकाल लागे और एक कथा तुम्हारा ख्याल करो जे ব্যাসটা যেটা দিয়েছে সেটা সেন্টিমিটারে দিয়েছে এবং উচ্চতাটা মিটারে দিয়েছে তো আমরা ব্যাসটাকে এটা আমরা মিটারে চেঞ্জ করে নিব তাহলে লিখলাম আমরা দেওয়া আছে এটা চৌবাচ্চাটির सेंटीमीटर 140 सेंटीमीटर होले एटा 100 दिए डिवाइड कर ले मीटर होबे ताहले एटा हो जाबे 1.4 मीटर और ब्यासेर थेके आमरा एबार ब्यासार्ध बेर करब अतएव चौबाचाटीर ब्यासार्ध जेहेतु फर्मुलाटाते आमादेर ब्यासार्ध आछे तो आमरा एटा ब्यासार्धटा बेर करे निते होबे 1.4 डिवाइडेड बाई टू एटा करले आमार हो जाबे 0.7 मीटर एटा होबे 0.7 मीटर और आमादेर दिए छे उच्चता चौबाच्चाटीर उच्चता एस इक्वल टू 1 मीटर ताहले আমরা জানি বেলুনের সম্পূর্ণ পৃষ্ঠকালি টু পাই আর ইন্টু আর প্লাস এস অতএব চৌবাচ্চাটি बनाते पात लगे एखन आमी टू पाई माने 22/7 और आछे आमार 0.7 इंटू आर प्लस एच 0.7 प्लस एच आछे 1 এটা ক্যালকুলেশন করলে এটা দিয়ে এটাকে কাটলে আমার হবে 0.1 আর এটা এই দুটো করলে দেখো এই দুটো ইনটু করলে হবে 44.1 দিয়ে করলে 44.4 এখানে পয়েন্টটা আসবে আর ইনটু এই দুটো প্লাস করলে হবে 1.7 এবার এই দুটো আমি ইনটু করে নেব আর যেহেতু এটা মিটারে করেছি তো এটা পৃষ্ঠকালিটি হবে মিটার স্কয়ার এবার আমি এটা ইনটু করছি 1.7 তাহলে আমি 44 দিয়ে 4.4 দিয়ে করছি 47 যা 28 টু 41 যা 46 8 4 7 আর দুটোর পরে এখানে দশমিক হবে তাহলে হয়ে যাচ্ছে আমার 7.48 মিটার স্কয়ার অর্থাৎ এটাই হবে আমার অ্যানসার যেটা চৌবাচ্চাটি বানাতে কতটুকু পাতের প্রয়োজন হবে বলেছে তো পাত লাগবে আমার 7.48 মিটার স্কয়ার এটা অ্যানসার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ।